अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চম্পাগুলি, আজকাল না তোমার কাজে একটুও মন বসে না। মালিক বলছিলেন যে তুমি ভালো চা বানাচ্ছ না। দেখি শরত, আমি ভালো করে চা বানিয়ে দিচ্ছি। আসলে মালিক তো আপনার হাতে চা খেতে চান, তাই এইসব বাহানা করছেন। তুমি মালিককে বেশি চেনো নাকি আমি? মালকিন আপনি, আপনি বেশি চেনেন ওনাকে। তুমি যাও অন্য কাজ করো, আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি মালিকের জন্য। যদি মালিকের চা পছন্দ হয় তাহলে তো রান্নাও করতে বলবেন মালিক। তুমি গেলে? যাচ্ছি। চামচের সংখ্যাটা মনে আছে তো? গতবারের মতো আবার 6 চামচ চিনি দিয়ে ফেলিস না, কিন্তু মনে থাকবে? আরে এসো 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 আমার সোনা মেয়ে, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। বাবা আজকে আমি খুব খুশি। কেন? তোমার সাজের জন্য খুশি তো, এই জন্য। এই যে শোনো, এরকম কোনো বিষয় নয় এটা। ছাড়ো বাবা ছাড়ো, আমি সব জানি। বাইরে থেকে তো তুমি রাগি, কিন্তু ভেতর থেকে তুমি খুব নরম, একদম নারকেলের মতো। আচ্ছা, কিছু মনের ভেতরে রাখো না। খুব বড় হয়ে গেছিস না তুই আজকাল? হ্যাঁ হ্যাঁ, বড় বড় কথা বলতে শিখেছিস। যা পাশে গিয়ে বস। এই বাড়ির লোকজন সবাই একই বিষয় নিয়ে কথা কেন বলছে রে? হ্যাঁ, আবার ডানা গজিয়েছে ওর, অতৃপ্ত আত্মার মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আই মে, আয় এদিকে আয়। চা এনেছিস কি? দে চা দে। চা কেমন হয়েছে মালিক? হ্যাঁ, তুইও তার মানে চা বানাতে শিখে গিয়েছিস। দে আরো একটু চা দে। আচ্ছা শোন একটা কথা, তোর এই চম্পাগুলিকে গিয়েও শিখিয়ে দিস কিভাবে চা বানাতে হয়। বাবা বাবা দাঁড়াও, এত বড় শাস্তি আমায় দিও না। আমি আর এমন কোনো কাজ করব না যাতে তোমার সম্মান হানি হয়। প্লিজ বাবা, আই এম সরি। বাবা বাবা একটাও কথা বলল না। কিন্তু এর একটা ভালো দিকও তো আছে, উনি তো তোমার কথা শুনেছেন। আজকে তোমার কথা শুনেছেন, কাল তোমার সাথে কথাও বলবেন, এভাবেই ধীরে ধীরে কথা হবে। তারপর দেখো সব ঠিক হয়ে যাবে, মালিক তোমার সাথে ঠিক কথা বলবেন। কাদ্দু, তোমার মুখে কাদ্দু শুনে ভালো লাগলো। তোমাকে এটা বলতে পেরে আমারও ভালো লাগলো। ¶¶
মেঘু। দিনের সাথে খুব খারাপ হলো রশিদ। কিন্তু তার থেকেও খারাপ কাজ তো অবিনাশ চৌধুরী করছে ওর সঙ্গে। সর্বনাশ করতে চাইছে ওর। ইন্টারভিউতে যা ইচ্ছে তাই বলে চলেছে। কিন্তু ওদের শত্রুতা তো ব্যবসা নিয়ে, তাই না? তাহলে কাদম্বরীর নামে বদনাম রটিয়ে ওনার কি লাভ হচ্ছে? এসব এসব ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। ডুগু যদি স্বেচ্ছায় কাদম্বরীকে বিয়ে করার সিদ্ধান্তটা নিত, তাহলে আমি সেদিনই ওদের বিয়েটা দিয়ে দিতাম। কিন্তু আমরা ডুগু সিদ্ধান্তের বিরুদ্ধে তো যেতে পারি না। ডুগু যখন ছোট ছিল তখন এটা আমাদের খুবই ইচ্ছে ছিল যে ডুগু বড় হয়ে একদিন খুব বড় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু যখন ও বড় হলো তখন ও ফটোগ্রাফার হতে চাইল। সেদিনও নিজেদের ইচ্ছে চাপিয়ে না দিয়ে ওর সিদ্ধান্তকে মর্যাদা দিয়েছিলাম, কারণ আমরা যাকে ভালোবাসি তার খুশিতেই আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই। তাই ডুগু যখন এই বিয়েতে আপত্তি জানালো, আমি ওর কথা মেনে নিয়েছি। মেঘ, আমাদের বন্ধুত্বের খাতিরে যা যা করার ছিল আমরা সব করেছি, কিন্তু ডুগুর জীবনের সিদ্ধান্তটা একান্তই ওর ব্যক্তিগত। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।